সকাল 7:30, ঘুম থেকে উঠে গেছি, বাজার টাজার করে আসলাম। আমি একটু চা মুড়ি নিয়ে বসেছি, এটা খাবো। এই বাজার টাজার সব করে নিয়ে এখনই আসলাম আমি। রান্না হবে দুপুরবেলা মাছের ঝোল, মাছের ঝোল আলু বেগুন দিয়ে। এই মোটো দেরি করো না, বাজার টাজার করে নিয়ে চলে আসলাম, তাতে ওঠো দেরি করো না। মেয়েকে দেখতে আজকে এসেছে আশা দিদিগুলো, ওনাদের যে সেন্টার থেকে হয়, বেবিদেরকে বাড়িতে এসে দেখে যায়, ওজন করিয়ে তারপর সব কিছু চেক আপ করে, ঠিকঠাক আছে নাকি সব। তো আমার মেয়ের জন্মের পরে যে ওজন ছিল সেই ওজনই কিন্তু আছে, আমার মেয়ের ওজন কিন্তু বাড়েনি। তো এটা শুনে তো আমার মনটা একটু খারাপ হয়ে গেল। তো দিদি বললো যে একটু ভালো করে বেশি করে আর কি ঠিকঠাক মতো খাওয়াতে। তো আমার মেয়ে তো সারাদিন এত ঘুমায়, কি বলবো তোমাদের, ওকে তুলে খাওয়াতে পারি না, মানে মুখই খোলে না খাওয়ার জন্য এরকম আর কি। তো আর আমার তো ড্রেসিং করে দিয়েছিল যেদিন আমি আমার ছুটি হয় তার আগের দিনই, তারপরে যে ওপরে একটা ব্যান্ডেজ করে দেয়, তো ডাক্তার বলেছিলো মানে 3 দিন পর সেটা তুলে ভালো করে পরিষ্কার করে মরম লাগাতে। তো আমি না একটু ভয় ভয় পাচ্ছিলাম আর সেখানে আমি দেখতেও পাচ্ছিলাম না। তো আমার মাকে যে বলবো, আমার মা এমন ভাব করে আমার আরও ভয় লেগে যায়। তো সেই জন্য দিদিকে বললাম, দিদি তুমি একটু আমাকে হেল্প করে দাও তোলায়। তো ভালোভাবে উঠে গেছিলো, তো আজকে সেই ব্যান্ডেজটা তুলে ফেলেছি। আজকে সকালবেলা বাজার থেকে একটা ইলিশ মাছ এনেছিলাম, ওইটাই আমি রান্না করছি আজকে রোববার বলে, বুঝলাম। তেলে দিলাম, বেশি ভাজবো না, হ্যাঁ এই দাম হালকা করে ভেঙে দিচ্ছি। দেখি এটা যদি একটাই দেবো প্রথমে, যদি কম কম মনে হয় তাহলে আরেকটা চলে যাবে। মাছটা অল্প করে ভেজেছি যাতে মাছের ফ্লেভারটা থাকে, বেশি ভাজলে পরে কড়া ভাজা হয়ে গেলে এটা মাছটা অন্যরকম হয়ে যায়। অল্প একটু তেল দিয়েছি না, দেখো কতটা তেল ছেড়েছে মাছে। সবাই অনেক অন্য করে পরে, আমি এভাবে ঘুরি কাছে কত তেল ছেড়ে না। 4টে লঙ্কা আর একটু জিরা আর কিছু না। এখানে দুপুরবেলায় মেয়েকে হচ্ছে মা হচ্ছে গোটা গা ভালো করে মুছিয়ে পরিষ্কার করিয়ে দিচ্ছে। দুদিন থেকে আমার মেয়েটার সাথে অত্যাচার হচ্ছিল, তো ডাক্তার তো বলে দিয়েছে ওকে কি দিতে হবে না দিতে হবে, কিন্তু আমি বললে তো কেউ আমার কথা শুনছে না, আরও আমাকে 10টা কথা শুনতে হচ্ছে। ও তো সবসময় থাকতে পারে না, ও তো ও বললে আবার শুনবে, কিন্তু ও তো সবসময় সাথে থাকতে পারে না। আজকে আবার আশা দিদিমণি এসেছিলো ওকে দেখতে, মেয়েকে, তো দিদিও বারণ করে গেল আর বকেও গেল যে এগুলো এখন বাচ্চাকে দিতে নেই, সরিষার তেল স্নান করানো এইসব, এক মাস যাক তারপরে। তো ডাক্তার তো আমাদের বলে দিয়েছে জানি, তো তারপরে বাড়ির লোকের সাথে কীভাবে কী করা যায় বলো, বুঝতেই তো পারছো। আজকে থেকে বেটুর নিয়ম হচ্ছে চেঞ্জ হলো, আজকে থেকে ওর ডেইলি রুটিন ওটাই হবে যেটা ডাক্তার বলেছে আর আমরা বলব। তো এইমাত্র হচ্ছে মা হচ্ছে একটু গরম জল, হালকা গরম জল করে সুতির ন্যাকড়া ভিজিয়ে ওর গাটা মুছিয়ে দিল যেমনটা ডাক্তার বলেছে। এখন মেয়ে ঘুমোচ্ছে, সিম্বা স্নান করছে, ওকে শ্যাম্পু, এটা হচ্ছে ওর কন্ডিশনার প্লাস শ্যাম্পু, তো ওকে কিছুক্ষণ মেখে রাখতে হয় আমার বেটুকে, তাই বেটু এখন স্নান করছে না। বেটু রিংবেরা, এ রিংবেরা, মোটামুটি 2 সপ্তাহ প্লাস 3 সপ্তাহ হয়ে গেল সিম্বাকে স্নান করায় না। আজকে অনেকদিন পর সানডে সময় পেলাম, সিম্বাকে স্নান করাচ্ছি, এত আরাম নিচ্ছে বেটু, আরাম আর আরাম, বুঝলা। দেখো খুব মজা লাগছে ওর গায়ের মধ্যে, একদম নোংরা নোংরা, দেখো কি নোংরা। তো এই যে মাকে বললাম বেডশিটটা একটু চেঞ্জ করে দিতে, আমরা আসার পর আর এই ঘরে বেডশিটটা চেঞ্জ করা হয়নি। আর এই যে আমি বেটুকে নিয়ে বসে আছি, তো দেখো মেয়ের তো জন্ডিস হয়েছিল, যে কারণে এখন এই হলুদ কাপড়গুলো সব মেয়ের জন্যই ব্যবহার করা হচ্ছিল, কিন্তু এখন এই হলুদ কাপড় কাঁথা এগুলো যা আছে সব হচ্ছে বাতিল, এগুলো সব বাদ করে দিলাম, সাইডে রাখলাম, এগুলো আর ওকে দেবো না। আর এই যে সব হচ্ছে অন্য কালারের কাপড়, এগুলো হচ্ছে ওর ব্যবহারের জন্য এই যে রাখলাম ভাঁজ করে। আর এই যে শাড়িটা বের করলাম, এটা একদম পিওর কটন সুতির শাড়ি, এটা হচ্ছে মাকে বললাম যে ওকে হচ্ছে কাপড় বানিয়ে দাও, পিঠের কাপড় বানিয়ে দাও, ব্লু আছে, হলুদ কোনো কিছু নেই। তো এই তো এই যে সব কিছু ভাঁজ করে রাখলাম, বেডশিট চেঞ্জ করা হয়ে গেছে, কি মিক্স করছো গো, কালার মিক্স করছি, চুল কালার করবে এখন তুমি, হ্যাঁ এত বাচ্চার মা হয়ে গেছে স্টাইল মারবে এখন, কেন বাচ্চা
বাচ্চার মা হলে কি স্টাইল মারা যায় না নাকি? না, সেটাই বলছি যে এত দিন না যেতেই দুদিন হলো সবে। দীপু তো অলরেডি গোল্ডেন, বেটু তোমাকে ব্ল্যাক কালার করে দেবো আমি, ব্ল্যাক। গুড্ডু গুড্ডু গুড্ডু, ও মাই বাশা। তুমি আমাকে ছাড়া পূজোতে বেরোতে পারবে ঠাকুর দেখতে? একদিন তুমি যেতে বলেছো তাই যাবো, নালে যেতাম না। তাও আমাকে ছাড়া যাবে তুমি? তুমি যেতে বলেছো আমি সেই যাচ্ছি। তুমি এত করে বলছো যে তুমি যেও যেও একদিন ঘুরতে যেও, ওই জন্যই যাবো, নাহলে যেতাম না। দেখো পূজো স্পেশাল হেয়ার কালার হচ্ছে। পূজো স্পেশাল না, বয়স হয়েছে তো ওই জন্য বুড়ো স্পেশাল কালার। বুড়ো স্পেশাল কালার? এই বেটু, এই গুড্ডা, কি করো বেটু? সিম্বাকে কালার করে দেবো ব্ল্যাক। সিম্বার কালার অলরেডি আছে গোল্ডেন। সিম্বাকে ডোবারম্যান করে দেবো? না বেটু, বলে এটা আমার অরিজিনাল কালার, আমাকে কালার করতে হয় না। এই তুমি স্নান করলে না? এই দেখো তরকারি, কালো লাগছে কেন? খেয়ে দিয়ে এসে এখন একটু শুয়েছি, ভাবছি একটু রেস্ট নেবো, সারাদিনে শোয়া হয়নি একটু। আর আজকে বললাম না, শরীরটা খুব একটা ভালো লাগছে না, তো মেয়ের পাশে শুয়েছি। মেয়ে আছে একটু দূরে, আমি একটু দূরেই শোয়ার চেষ্টা করি, কারণ হচ্ছে একটু ভয় লাগে যদি ঘুমের ঘরে বা আচমকা আমার হাত পা কিছু একটা ওর লেগে থেকে যায়। আমি সাবধানে থাকি তবু। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, আমি জোরে হাসতেও পারছি না। যে জন্য আমি এত হাসছিলাম, দেখা যাচ্ছে? একটু তাকাও এদিকে, তাকাও মাথা নিচু করো, এদিক ঘোরো, নিচু হও মাথা। ক্যামেরায় তো বোঝাই যাচ্ছে না গো, এদিকটা এদিকে হয়নি, ক্যামেরাতে কিচ্ছু বোঝা যাচ্ছে না, সামনে চোখে বেশি বোঝা যাচ্ছে। তো পুরো চুল একদম লাল হয়ে গেছে, লাল গোল্ডেন কালার, সিম্বার কালার হয়ে গেছে, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। আমার এত হাসি পেয়েছে। না না, আমার দোষ, আমি তোমাকে বলেছিলাম টাইম মতো হচ্ছে, তুমি করেছো টাইম মতো, তুমি ধুয়ে নাও, আমি বলেছিলাম তোমাকে, কিন্তু তুমি ধোওনি। তুমি বলছো এক ঘন্টা রাখবো, এক ঘন্টা, এই দেখো এক ঘন্টা রেখেছো, এই যে এরকম হয়েছে। চুলে কালারটা করেছি আমি, করিনি কিন্তু, হ্যাঁ ঝুমু করে দিয়েছে। কেউ কিছু খারাপ বললে পরে গালিটা ঝুমুকে দিও, আমাকে দিও না প্লিজ। এই কারণে বললাম যে কালারটা ঝুমুই করে দিয়েছে, আমার মতো শুধু অ্যাপ্লাই হয়েছে, আমি হচ্ছে গিনিপিক। হ্যাঁ এইটুকুই, থ্যাংক ইউ। তোমরা সবাই জানতে চাচ্ছিলে যে ওর আমরা কি নাম রেখেছি, ওর নাম কিন্তু আমরা রেখেছি অনভি। তো অনভির অর্থ হচ্ছে মা লক্ষ্মী, আর ওর নাম কিন্তু আমরা রেখেছি অনভি। সন্ধ্যাবেলায় মা মনে ওর জন্য কিছু একটা বানাচ্ছে, চলো দেখি কি বানায়। ম্যাগি হয়ে গেছে? পাঁচ মিনিট তেল ছাড়া, লবণ ছাড়া, তেল ছাড়া, লবণ ছাড়া কি করে খেতে হবে? তোমার হেয়ার গুলো যা লাগছে না, দারুণ দারুণ, আমার আমার খুব পছন্দ হয়েছে, ভালো লাগছে তোমাকে, ভালো লাগছে, সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ সবাই বেড়ালে তোমার দিকেই তাকাবে।